পদ্মা সেতু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বললেন প্রধানমন্ত্রী। সরকারের ধারাবাহিকতার কারণে উন্নয়ন চলমান, তিন জেলায় তিন সেতুর উদ্বোধন। মূর্তি পূজা আর ভাস্কর্যকে সম্মান জানানো এক নয়, সৌন্দর্য চর্চা ইসলামী শিক্ষা নিষিদ্ধ নয়। ব্রিফিং সম্মিলিত ইসলামী জোটের হেফাজতের বর্তমান নেতৃত্ব উগ্রপন্থী। গোল্ডেন মনির হয়ে ওঠার পেছনের কারিগরদের খুঁজছে র্যাব, তিন মামলায় এগারো দিনের রিমান্ড। কানাডার বেগমপাড়ার বাংলাদেশিদের নাম ঠিকানা জানতে চান হাইকোর্ট। করোনায় বাড়ল মৃত্যু, দেশে ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮ জন। ভ্যাকসিনের তৃতীয় ধাপে বাংলাদেশকে ট্রায়ালের প্রস্তাব চীনের, সুযোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।